ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমটি হচ্ছে, আপনারা জানেন যে CWSN যে ট্রেনিংটি চলছে সেটি নেক্সট যেটা আছে 27 জুলাই থেকে 29 জুলাই, এবং এই উদ্দেশ্যে পশ্চিম মেদিনীপুর DPSC থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে এই কর্মশালায় প্রত্যেকটি বিদ্যালয় থেকে 2 জন করে শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করবেন, অবশ্যই এটা প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, এবং যাতে করে স্কুলটি ঠিকমতো চালানো যায় সেই কারণে বিদ্যালয়গুলিকে প্রাতকালীন সময়ে পরিচালনা করার নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু এটা সব বিদ্যালয়ের ক্ষেত্রেও আবার নয়, এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে সমস্ত বিদ্যালয়ে 2-এর অধিক শিক্ষক শিক্ষিকা বর্তমান সেই বিদ্যালয়গুলি চাইলে দিবাকালীন সময়েও পরিচালিত হতে পারে। অর্থাৎ যদি 2 জন বা তার কম শিক্ষক শিক্ষিকা থাকে, যেহেতু তাদেরকে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে, সেক্ষেত্রে বিদ্যালয়টি স্বাভাবিক বিদ্যালয়টি প্রাথমিক মানে সরি প্রাতক বিভাগে করতে বলা হচ্ছে, আর ট্রেনিংটি যেমন দিবা বিভাগে যেমন সময় আছে আপনারা জানেন সেই সময় কন্ডাক্ট করতে বলা হচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি ডিসকাস করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাবলিশ করা হয়েছে এবং PPS-এর যে রিভিউ যে রেজাল্ট সেই রেজাল্ট আগামী 26 জুলাই 2022 পাবলিশ করা হবে, এবং বিদ্যালয়গুলি ক্যাম্প অফিস থেকে রিভাইজড মার্কশিট সার্টিফিকেট সেগুলি পাবেন 27 জুলাই 2022। কিন্তু ছাত্রছাত্রীরা এই যে নিচে যে 3টে ওয়েবসাইট দেওয়া আছে সেই ওয়েবসাইটগুলি থেকে তাদের PPR-PPS-এর রেজাল্ট জানতে পারবে 26 জুলাই 2022 বেলা তিনটে থেকে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট তোমরা জানতে পারবে। বিদ্যালয়গুলি 27 তারিখে রেজাল্ট পাবে, যাদের নম্বর চেঞ্জ হবে তারাই কেবলমাত্র রিভাইজড মার্কশিট এবং সার্টিফিকেট পাবে, এবং সেটা তোমরা বিদ্যালয়ের সাথে যোগাযোগ করে নেবে কবে তোমরা সেই মার্কশিট বা সার্টিফিকেট আনতে যাবে। তো এই দুটি আপডেট আজকে আমি আমাদের সাথে শেয়ার করলাম, ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ।